মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বুধবার দেখা করবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি করিম জানান, প্রেসিডেন্ট বাইডেনের আমন্ত্রণে তার সঙ্গে সাক্ষাৎ করবেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বিদায় প্রেসিডেন্টের সঙ্গে নতুন প্রেসিডেন্টের সাক্ষাতের রীতি অনুযায়ী এই আমন্ত্রণ জানান বাইডেন, যদিও 2020 সালের নির্বাচনে এর ব্যত্যয় ঘটেছিল। তখন নির্বাচনে বাইডেনের কাছে হেরে যাওয়ার পর ট্রাম্প এ ধরনের বৈঠকের আয়োজন করেননি। এর আগে গত বুধবার ট্রাম্পের প্রচার শিবির জানায় নির্বাচনে বিজয়ী হওয়ার গত বুধবার ফোনে ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছিলেন বর্তমান প্রেসিডেন্ট। একই সাথে সুন্দরভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিতে ট্রাম্পকে হোয়াইট হাউসে দাওয়াত দেন বিদায়ী প্রেসিডেন্ট।